নমস্কার বন্ধুরা, আজকে আমি বাটা মাছের পাতলা ঝোল বানাবো আলু দিয়ে। বন্ধু হলুদ মেখে নিচ্ছে, কড়াইতে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নেব। জিরে কম বাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব, আলু দিয়ে দিব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা ভাজা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিই, মাছও আমি দিয়ে দিচ্ছি, ঝোলের সঙ্গে ফুটলে ভালো লাগবে। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঝোল হয়ে গেছে, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।